তুমিই বলুন, নিজের আপন লাগবে। এই যে তোমাদের বলেই তুমি বলছো, এই যে তুমি বললেই কথাটা, এই তো দেখো বাংলাদেশের মানুষ কিরকম ভাবে আপন করে নেয়। দর্শক, আজকে আমাদের অতিথি শান্তিকা ব্যানার্জি। শান্তিকাকে কমবেশি সবাই চেনেন, অভিনয় কার সাথে করেনি, দেব থেকে জিৎ, এখন সর্বশেষ আমাদের সুপারস্টার সাকিব খান থেকে শুরু করে এখন জায়েদ খান। তোমার সাথে একটু কফি কফি খাচ্ছি আমরা এবং গল্প চলছে, কফির সাথে আড্ডা তো আছে। কেমন লাগছে বাংলাদেশ? খুব ভালো লাগছে, মানে বলাই বাহুল্য। এখানে আমার এত ফ্যান্সরা রয়েছে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করে না, কিছু না এক্সপেক্ট করি তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি ভীষণ আপ্লুত যে তাদের মাঝে এসে আমি শ্যুট করছি এবং যেখানে রাস্তাঘাটে শ্যুট করছি বা বিচে শ্যুট করছি, মানুষে এসে আমাকে বলছে দিদি আপু, এই যে আপু কথাটা এত মানে কাছের মনে হয়, মনে হয় যে এক এক মানে এক সেকেন্ডের মধ্যে না মানুষ কাছে করে নিল, যে সবাই চেনা না অচেনা মানুষ এসে বলছে আপু কি ভালো লাগছে আপনি এখানে এসে শ্যুট করছেন আমাদের মাঝে এসে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বলো যে তুমি তোমার ক্যারিয়ারে এক যুগ পেরিয়ে গেছে। বেশ, অলমোস্ট, সকলের আশীর্বাদে, আপনাদের সকলের দোয়াতে। সেখানটায় তুমি বাংলাদেশের মানুষের সাথে এত সাবলীলভাবে মিশছো, মনে হচ্ছে যেন তুমি নিজের ঘরে এসছো, আমার খুব ভালো লাগলো। এই বৃষ্টি ভেজা তুমি যুবযুব হয়ে আছো, কাক ভেজা হয়ে আছো, তার মধ্যেও কি দিব্যি মানুষের সাথে তুমি সেলফি তুলছিলে? আসলে কি জানেন, জানো তো দাদা, তালি এক হাতে কখনো বাজে না। এটা আমি একা নিই তাহলে সেটা আনফেয়ার হবে। তালি এক হাতে যেমন বাজে না, সেরকম ভালোবাসাটাও কিন্তু দেয়া নেয়ার একটা ব্যাপার থাকে। ভালোবাসা দিলে আরও ভালোবাসা পাওয়া যায়। তো আমাকে এখানে মানুষ এত আপন করে নিয়েছে, এই যে মানুষগুলো যারা এখানে হোটেলে যারা রয়েছে, এই জিমে হোটেলে, আমি বলছি মানে র্যান্ডমলি আমি বলতে পারি, আমাকে আপন করে নিয়েছে, তাহলে আমি কেন বলো তো এখানে একটা পরিবারের মতো পাচ্ছি, কমফোর্টেবল ফিল করছি, আমি কেন তাদের আপন করে নেব না? আর আমার মনে হয় শিল্পী হিসেবে যেরকম তুমি বললে দাদা যে এক যুগ পেরিয়ে গেছে, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে শিল্পীরা কিন্তু ভালোবাসার কাঙাল হয়, কোনো কিছুই সেটাতে কম্প্যারিজন হয় না। ভালোবাসা, হাততালি, অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা, আশীর্বাদ, এটারই কাঙাল হয় শিল্পীরা। তাই ভালোবাসা পাচ্ছি, খুশি আমি। আমার নাম তো জাহিদুর রহমান, আমার সম্পর্কে কি বলবে? আপনি একদম আমার প্রথম, আজকে সকাল থেকে উনি আমাদের সাথে রয়েছেন এবং জাহিদ ভাইয়া সকাল থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের শুটিংয়ের মাঝে মানে শুটিংয়ের পার্ট হয়ে রয়েছেন এবং এমনকি অনেকটা হেঁটে হেঁটে আমাদের বিচের মধ্যে গিয়ে শ্যুট করছি, ওই পুরোটা জাহিদ ভাইয়া এবং আমার ক্যামেরার পেছনে যিনি আমার যে ভাইয়া আছে, ওই দুজনে ওখানে গেছে, কাক চান হয়ে পুরো ভিজেছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্যাট। দারুণ একটা শব্দ বললে, কাক চান, কাক চান, কাক, কাকের, কাককে স্নান করিয়ে। আমরা তাই ওই অবস্থায় ছিলাম, কিন্তু এই কাজের মাঝে এটাই স্মৃতি যে ওই ওর মধ্যেই আমাদের, আমাকে জায়েদ ভাই আমার সাথে কথা বলছে, ইন্টারভিউ নিচ্ছে, আমরা, আমি কথা বলছি, এটাই তো স্মৃতি হয়ে থাকবে। সেটাই, দর্শকরা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।